এই বিচার আসলে কার কাছে দিব? আমি জানি না যে আমার এই বিচারের দেওয়ার জায়গাটা আসলে কার কাছে, বাট যেহেতু বাংলাদেশে প্রবাসী মন্ত্রণালয় নামক একটা ডিপার্টমেন্ট আছে, একজন প্রবাসী মন্ত্রীও আছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। কারণ এই ঘটনাগুলোতে যখন আমরা দেখি, তখন এটা আমাদের যেই কূটনৈতিক দৈন্যতা, কোথাও না কোথাও সৌদির কাছে বশ্যতা, সেটাই প্রকাশিত হয়। আজকে প্রত্যেকটা প্রবাসী যারা আরবে অনারবে থাকেন, আমার মনে হয় যে আমাদের সবার উচিত এই ভিডিওটাতে নিজেদের মন্তব্য দেওয়া, সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে এই বিষয়টা আনা দরকার। কারণ নেত্রী নারীদেরকে অনেকটা সামনে আগায় নেওয়ার কথা সবসময় বলেন, আমরা বিশ্বাস করি এগুলো ওনার কানে যাওয়া উচিত, গেলে হয়তো কোনো একটা পদক্ষেপ নেওয়া হইতে পারে। দর্শক, সৌদিতে আমি সবসময় বলি আমি সৌদির লোক দেখতে পারি না ভাই, বিশ্বাস করেন যে আরবিগুলোর থেকে এই ইয়াহুদি খ্রিস্টানদের দেশের নীতি পাবলিক ফেসিলিটিস হাজার গুণে ভালো। এরা আছে ধরেন এই যে রোনালদোরে নিয়ে গেছে, দৈনিক 6 কোটি বাংলাদেশি টাকা তার বেতন দেয়, যে আল নাসের গ্রুপ, বুঝছেন, কোটি কোটি টাকা। কিন্তু এদের টাকা ফিলিস্তিনের মানুষের কাজে লাগে না, গরিব দেশের কাজে লাগে না, ওই দুম্বার খাসি গুস্ত টুস্ত কিছু পাঠায় আর মনে করলেন সারা রাত এস করে মাল খায় টাল হইয়া, তা মরুভূমিতে নিয়ে কি যে আসর বসায়, দুই চারজন আছে তো সৌদি। তো ঘটনা হচ্ছে কি, আমাদের বাংলাদেশের মেয়েদেরকে খাদামা বিষয়ে সৌদিতে প্রতিনিয়ত পাঠানো হচ্ছে। আর আমাদের বাংলাদেশে যেহেতু কর্মসংস্থানের অনেকটাই অভাব আছে আর স্যালারির দিকটা অনেকটাই নিম্ন, মানে খুবই অল্প পর্যায়ের, তো অনেকেই ভাগ্য বদলের আশায় সৌদি পাড়ি জমায়, যেমনটা জড়িয়েছে জোহরা, এটা তার প্রকৃত নাম না, আমরা নামটা আড়াল করলাম মেয়েটার ফিউচার চিন্তা করে। দর্শক, 2015 সালে সৌদি আরবে গিয়েছিল জোহরা মাত্র 15 বছর বয়সে, 22 ফিরে আসছে, পেটে একটা বাচ্চা হয়েছে, এই বাচ্চা নিয়ে ফিরে আসছে। বাচ্চা জন্ম দিয়েছে কোথায়? কারাগারে, মানসিকভাবে প্রতিবন্ধী। সৌদির আরবিরা এই মেয়েটারে শারীরিকভাবে মানসিকভাবে লাঞ্ছিত করছে, প্রেগনেন্ট করছে, একটা বাচ্চা ফুড়াইয়া বাংলাদেশে পাঠাই দিছে। এখন দেখেন এটা কত সোজা, কত সোজা। কিন্তু ইউরোপের দেশে, এই যে ইহুদি খ্রিস্টানদের দেশের, আমি সাউথ কোরিয়াতে আছি, আমেরিকা, না, এটা কখনোই পসিবল না। বাচ্চা পেটে দিছো, ডিএনএ টেস্ট করে তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পত্তি ভাগ করে এই অধিকারটা নিশ্চিত করা হইতো। দুর্ভাগ্যজনকভাবে সৌদিতে আজকে ইসলামের নামে শুধু ব্যবসা ছাড়া আর কিছুই নাই। ঘটনা হচ্ছে, মেয়েটা যখন সেইখানে যায়, তার পরিবারের সাথে তার যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। তো জোহরার বাপ মা ভাবছে জোহরা মরেই গেছে, আর যে দালাল চক্র পাঠাইছে এরা তো লোভনীয় অফার দিছে। তার বাবাকে দালাল বলছিল যে ওইখানে গিয়ে বাসার কাজ করে টাকা পাঠাবে, আর যাওয়ার পর 4 মাসের বেতনও পাঠিয়েছিল, এরপর আর কোনো যোগাযোগ ছিল না জোহরার সাথে। তো মেয়ের বাবা বারবার দালালের কাছে গেছে মেয়েকে ফিরিয়ে আনার জন্য, দালাল শুধু বলতো দুই মাস পর পর আসবে। এই করতে করতে আজকে 8-10 বছরের উপরে পার হয়ে গেছে। এখন জোহরা দেশে আসছে, একা না, জোহরা সৌদি আরব থেকে কি বলা হয়েছে একটা সন্তান নিয়ে বাংলাদেশে আসছে। আর গত সপ্তাহে ঢাকায় এলেও জোহরার কোনো পাসপোর্ট নেই, মানসিক ভারসাম্য হারানো জোহরা কোনো কিছুই বুঝিয়ে বলতে পারেনি। APBN বেসরকারি সংস্থা ব্রাকের শরণাপন্ন হলে তারা তথ্য বিশ্লেষণ করে বের করেছে এই নারীর নাম এবং ঠিকানা। তারা বলছে যে শারীরিক নির্যাতনের পর গর্ভধারণের বিষয়টি যখন আরবি শেখরা টের পাইছে, তখন সেই মালিকরা নানান ছুতু করিয়া আপনার এই নারীকে পাঠিয়ে দিয়েছিল সেইখানকার সফর জেলে। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য সফর জেল, যারা সৌদি থেকে দেখছেন একটু কনফার্ম করবেন। সেখানেই এই মেয়েটা সন্তান প্রসব করে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সেক্টর স্পেশালিস্ট এম রায়হান কবির বলছেন, সৌদি আরবে যাওয়ার পর সে ওখানে শারীরিক নির্যাতনের শিকার হয়, প্রেগনেন্ট হয়। ওই সময় তার মালিক তাকে কোনো একটা অভিযোগে জেলে পাঠিয়ে দেয়, ওই জেলেই সন্তান প্রসব করে। সে ওই মুহূর্তে মানসিকভাবে নাজুক অবস্থা তার তৈরি হয়, সত্যি বলতে সে নিজেই তো একটা বাচ্চা, আরেকটা বাচ্চাকে সে কীভাবে সামলাবে। এখন জোহরার বাবা, দালাল এবং রিক্রুটিং এজেন্সি মেসার্স BS ইন্টারন্যাশনালের শাস্তি চেয়েছেন। জোহরা ও তার সন্তানের দায়িত্ব নিয়েছে আপাতত ব্র্যাকের সেফ হোম। এখন এই যে BS ইন্টারন্যাশনাল, সৌদির রাষ্ট্র ক্ষমতায় সৌদিরা, বললাম না যে ভাই বিশ্বাস করেন খালি আল্লাহর ঘরটা আর রাসুলের রওজা মুবারক যদি না থাকতো, এই আরব জাতি আসলে জুতা আর পিটার উপযুক্ত। এরা ওই দেশে যেই পরিমাণ বাটপারি ধান্দা দুর্নীতি, আজকে ইয়াহুদি খ্রিস্টানদের দেশে আমরা যারা আসি, বিশ্বাস করেন মানে কাজ শেষ হওয়ার আধা ঘন্টা আগে আপনার টাকা দিয়ে দেয়, এক পয়সা আপনার ঘুষের লাইন নেই, যেটা সলিড সেটা সলিড। কিন্তু আরব দেশে কি চলে আপনারা যারা থাকেন তারাই জানেন। ওই দেশে বলে যে এই দেশে মত, ওই দেশে কম আছে গোপনে, যে শেখেরা যখন বসে মরুভূমিতে তাঁবু টাঙ্গাইয়া,
মানে এরা নাকি এইভাবে এইভাবে, হ্যাঁ, বেডিয়ায় মোটামুটি হাফ ল্যাংটা নাচায় আর এভাবে মারে, কোমরে মারে, বুকে মারে, পাছার মধ্যে মারে, মাইরা মেরা খায় ইয়া 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 এরকম আরবিতে চিল্লান দেয়। আমি শুনছি ওইখানে যারা বাংলাদেশি কাজ করে মানে খেদমত করে এই আসর থেকে নাকি এরকম কুড়াইলেই 2000 রিয়াল ওঠে, বুঝছেন যারা কী পরিমাণ টাকা নষ্ট করে। কিন্তু বাংলাদেশ থেকে এই মুহূর্তে আমাদের যেসব বোনেরা যাচ্ছে তাদেরও আকাশ পাতাল কিন্তু বেতন দেয় তা না, এখানে আপনার 20-25-30-40 হাজার ম্যাক্স, 40 হাজারও পায় না মনে হয়। এরপরে বাসা যে দেশও আসতে দেয় না, এরা মনে করলেন এখন পর্যন্ত বাঙালি জাতির যতটা সস্তায় খাটায়। আর এটা আসলে কী বলবো বলেন, এখানে একটা দুর্বলতা তো আমাদের দেশের আছেই, যে আমাদের দেশ থেকেই প্রতিনিয়ত যাচ্ছে, আগে ভারত থেকে যাইতো, সিঙ্গাপুর আর কি বলে যে ফিলিপিন থেকে যাইতো, ভিয়েতনাম থেকে যাইতো, পাকিস্তান থেকে যাইতো, এদের দেশে সরকার আর এখন পাঠায় না, সরকারিভাবেই বন্ধ। কারণ আরবিরা আমরা এমনও শুনছি যে এমনও হয় বাপেও শারীরিকভাবে নির্যাতন করে, মানে পোলায়ও শারীরিকভাবে নির্যাতন করে, আর আমাদের এই বোনেরা হয়তো এগুলো মুখ বুঝে সহ্য করে। কেন? কারণ যেই সব বোনেরা বেসিক্যালি যায় দারিদ্রসীমার এমন একটা লেভেলে বসবাস করে, বেশিরভাগ হচ্ছে কি অল্প বয়সে বিয়ে হয়, ডিভোর্স, জামাই মদুদি গানজুটি, বাংলাদেশে আসি না আমরা এরকম টাইপের কিছু জামাই, শ্বশুরবাড়ি লোভী যৌতুকের জন্য মারছে, তো কী করবে বাংলাদেশে, ভিক্ষা করে ভাত খাইতে হইব। তো তার থেকে চিন্তা করে যে আরব দেশে গেলাম, যাইয়া যদি কিছু পয়সা টসা পাইলাম, পরিবারের কাছে দাম হইল, এই ধরনের বোনেরাই কিন্তু যায়। তো সেইখানে যাইয়া এই ধরনের যদি একটা ঘটনা ঘটে, কোনো শেখ টান দিয়ে নিয়ে রোমের মধ্যে ধৈর্য দর্শন করে ফেলে, তো এরা কিন্তু এটা হজম করে ফেলে, কারণ বিচার তো পাবে না। প্রথমত হচ্ছে এই মেয়ের মতন আরবিরা কৌশল করে কি, এরকম যখন কয়েকদিন একদম টানা মেয়েটার উপরে শারীরিক নির্যাতন করে, রাজি না হইলে কোনো কারণে তর্ক করলে বা বউয়ের কাছে কইয়া দিব কোনো রকম সিচুয়েশন দেখলে, একটা চুরির অভিযোগ, যে কোনো একটা অভিযোগ এদেরকে জেলে পাঠাই দেয়। এরপরে যে প্রেগনেন্ট অবস্থায় জেলেই, আরব দেশে আইয়ামে জাহিলিয়াম যুগ আমার মনে হয় এখনও রয়েছে, এগুলো কিন্তু আমাদের মতন এইসব দেশে ইহুদি খ্রিস্টানদের দেশেও এই ধরনের লাইন নাই যতটা আরব দেশে এই ধরনের ঘটনা ঘটে। এখন আমাদের দেশের যারা এই ডিপার্টমেন্টগুলোকে দেখাশোনা করেন, যে বিএস ইন্টারন্যাশনাল এটার যে মালিক, এটার যে দালাল, সবগুলোর দ্বারা ফাঁসিতে লটকাই দেওয়া দরকার, অথবা এদের প্রাপ্ত যে সম্পত্তি আছে মার্কেটে ক্রোক কইরা, এরকম জোহরার মতন হাজার হাজার জোহরারা বাংলাদেশে নীরবে আসে, হয়তো দুই একটা ঘটনা সোশ্যাল মিডিয়া পর্যন্ত আসে, এদেরকে ভর্তুকি দেওয়া দরকার, অথবা বাংলাদেশ থেকে আমাদের বোনদেরকে ওই দেশে পাঠানো বন্ধ করা দরকার। এখন পাঠানো বন্ধ করলে আবার কী করবে বোনেরা এই দেশে, কিছু করার নাই। তো যেহেতু কর্মের বিষয়টা আছে, তো চুক্তির মধ্যে ওই বিষয়গুলা সৌদি গভর্নমেন্টের সাথে এতটাই স্পষ্ট শক্ত থাকা দরকার যে যদি কোনো মেয়েকে শারীরিকভাবে যৌন হয়রানির শিকার হইতে হয়, সেক্ষেত্রে আইন এটা থাকবে, সৌদি সরকার মানলে আমরা পাঠাবো, নাহলে পাঠাবো না। এখন এই বোনটার বাপ কৃষক, গরিব মানুষ, তার মানসিক ভারসাম্য নাই, এই মেয়েটার ভবিষ্যৎ কী, এই বাচ্চাটার ভবিষ্যৎ কী, এগুলো দেখবে কে? তা আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, নিশ্চয়ই উনি বিষয়গুলো দেখলে আমরা আশা করি একটা কার্যকর পদক্ষেপ নেবেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।